হ্যালো গাইস, আজকে তোমাদের সঙ্গে খুব ছোট একটা ব্লগ শেয়ার করব। আর দেখো, আমি চলে এসেছি ব্লাউজ কাটাতে। আমরা কিন্তু দুর্গাপূজার মানে আগে বেশ কিছুদিন আগে শাড়িটা কিনে ফেলি, কেননা একটা টেনশনে যে ব্লাউজ কাটাতে হবে আমাদেরকে, তাই না বলো? তো চলো ব্লাউজ কাটাতে যাব। তার আগে একটু মোমো খেয়ে নিই। তোমাদের দাদাভাই দেখতেই পেলে, অফিস থেকে সবেই ঢুকলো, তো মোমো নিয়ে এসছে। তো এখন আমি মোমোগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি, সবাইকে দেব, প্লাস আমিও খাবো। আর পলতার এই মোমোটা খেতে খুবই টেস্টি, খুবই টেস্টি, দারুণ বানায় এই মোমোটা। তো চলো এখন জেঠিমাকে মোমোটা দিই। তোমার জামাই তো তোমাদের জন্য আনলো, চাউমিন আনতে পারতো। তো দেখতেই পেলে জেঠিমা একদম মোমোটা পছন্দ করলো না, মানে গন্ধটাই নিতে পারছিল না। যাই হোক, আমাদের কাছে যে কতটা প্রিয় সেটা তো জেঠিমা জানে না। তো এখন আমি মোমোটা খেয়ে নিচ্ছি। আর এখানকার স্যুপটা খুব একটা ভালো লাগে না খেতে আমার, না কৃষ্ণনগর স্টেশনে যে স্যুপটা দেয় ওটা খেতে দারুণ লাগে, আমি যে কবার খেয়েছি খুব টেস্টি। তো খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি, মানে কদিন, দু চার পাঁচ দিন শুধু ব্লাউজ কাটাতে যাব যাব ভাবছি ভাবছি, ভাবতে ভাবতে ফাইনালি আজকে হলো। তো এই যে আমরা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, তো এখন যাব টেলারের কাছে। এই দাদার কাছ থেকে আমি আগে একবার ব্লাউজ কাটিয়েছিলাম, দারুণ কাটিয়েছিল। তো আবার আমি চলে এসেছি এই দাদাটার কাছেই। তো এখন না সব ট্রেলারের কাছে একটাই কথা, মানে যে ডেটে চাইবো, না 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 হবে না হবে না, এত তাড়াতাড়ি দিতে পারবো না, হাতে প্রচুর কাজ। তো আমি তো রিকোয়েস্ট করে এলাম, তো বললো ঠিক আছে চেষ্টা করব। আমি বললাম না না দিতেই হবে। তো এখন বুঝিয়ে দিচ্ছি যে বুঝিয়ে দেবো আর কি, কীভাবে কী কাটবো, একদম সিম্পলভাবেই কাটাবো। আমার একদম বেশি ডিজাইন মানে পছন্দ হয় না, আর নর্মাল যেরকম হয় সেরকম করেই কাটাবো ভেবেছি। আর এই যে তোমাদের দাদাভাই বলছে ভিডিও করো না, ভুঁড়ি দেখা যাচ্ছে। বললাম ভুঁড়ি আছে, দেখাবো না না। তো এখন আমি চলে এসেছি পাশের দোকানে, সেখান থেকে নিয়ে নিলাম কিছু গার্ডার আর হচ্ছে দুটো ক্লিপ, যেহেতু আমার মামামের চুলগুলো একটু বড় হয়ে গেছে এখন। তো চলো গাইস, আজকে ভিডিওটাই অবধি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অনেকগুলো লাগে। এখন টাটা।